শুভ সকাল। 2019 সালের জানুয়ারি মাসে জিটিএ এলাকায় অর্থাৎ দার্জিলিং এলাকায় শিক্ষক নিয়োগের যে 1500 শূন্যপদ ছিল সেই শূন্যপদ নিয়ে গোলযোগ সৃষ্টি হয়েছে কি, সেখানে নাকি অনেকের বিএড নেই অথচ তারা চাকরি পেয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যে কিছুজনের চাকরি চলে যাবে, সেটার আয়টা বার হলে বুঝতে পারবেন, এটাও বুঝতে পারবেন এবং জিটিএতেও বুঝতে পারবেন। তো সেখানে এক উড়ো চিঠি অনুযায়ী মাননীয় বিশ্বজিৎ বসু একটা সিবিআইকে তদন্তে রিপোর্ট দিয়েছে এবং সেখানে প্রায় 8 জনের নাম আছে, এবং অবাক হয়ে যাবেন সেই 8 জনের নামের মধ্যে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ছাত্র পরিষদের সভাপতি, সহসভাপতি, ডিআই ইত্যাদির নাম সব জড়িয়ে ছিল। এবং এটা কি প্রথমে বিধাননগর উত্তর থানায় এফআইআর নিতে চায়নি কেন জানি না, তারপরেই যেই সিবিআই তদন্ত হলো এফআইআর নিয়ে নিল, এবং সঙ্গে সঙ্গে এইটার জন্যে মাননীয় বিশ্বজিৎ বসু রায়ের বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চে আসলো। মানে ব্যাপারটা কি, যদি সত্যি হয় তাহলে আপনারা ডিভিশন বেঞ্চে আসবেন কেন, সব কাজেই তো ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, হায়ার কোর্টে যাচ্ছেন, কিন্তু সব কাজেই তো থাপ্পড় খাচ্ছেন। এখন এখানে দেখা যাচ্ছে যে কিছু ঘাবলা হয়েছে সেটা একেবারে নিশ্চিত থাকবেন, সুতরাং এটাও কিছুদিনের মধ্যেই একটা প্রকাশ পেয়ে যাবেন সব কিছু। তাহলে ছাত্রছাত্রীদের সঙ্গে এত প্রতারণা কেন, আমার কথা, এত প্রতারণা কেন, কেন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না, এবং সঙ্গে সঙ্গেই তাদের চাকরি থেকে নিজেরাই কেন বরখাস্ত করছেন না? কলকাতা হাইকোর্ট যখন বরখাস্ত করবেন তখন সেটাকে মাথা পেতে নেবেন, এটা কোনো দিনই হয়। আরেকটা আসছি, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমার আপনার সবার মুখ্যমন্ত্রী, কিন্তু গতকাল ঈদের রেড রোডের ময়দানে গিয়ে তিনি নানারকম ধরনের কথা বলেছেন মুসলিমদের প্রাণে বাঁচানোর জন্য, মুসলিমদের ভালো করার জন্য, কিন্তু বলুন তো মুসলিমদের চাকরিটার জন্য কিছু বলেছেন কি? আমি তাকে সম্মান রেখেই বলছি, তিনি আমার মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, তাহলে সংখ্যালঘুদের চাকরির ব্যাপারে কিছু বলেছেন, বা সেই মঞ্চে গিয়ে সমস্ত সংখ্যালঘু এবং হিন্দু ভাই বোন সবার উচ্চ শিক্ষিত শিক্ষিতা ছাত্রছাত্রীদের চাকরির জন্য কি কিছু বলেছেন, তাদের প্লেসমেন্টের জন্য কি কিছু বলেছেন, নাকি শুধু ভোট বাক্সের জন্যই বেশি সেখানে যাতায়াত? এটাই তো আমি বুঝতে পারছি না। অন্তত পক্ষে তো একটাও বলতে পারে যে সেখানে ঈদের অনুষ্ঠানে গেছেন ভালো কথা, কিন্তু সংখ্যালঘু এবং হিন্দু ভাই বোনদের চাকরিটাও তো ভোটের আওতার মধ্যে পড়ে, তাহলে সেই চাকরি নিয়ে কোনো কথা নয় কেন? অথচ এই যে জিটিএ থেকে শুরু করে আগের শিক্ষক নিয়োগ নিয়ে কোনো কথা নেই, মুখে কোনো কথা নেই, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন, কিছুদিন আগে গোঠা হাই স্কুলের ঘটনাটা আপনারা নিশ্চয়ই জেনেছেন, চোখ কান বুঝে কীভাবে দুর্নীতি করলো, এবং বললাম প্রতিবাদের ভাষা আমি হারিয়ে ফেলেছি, আর কী করবো, আপনারা প্রতিবাদে গর্জে উঠুন।